চারটে বাজে, আমরা নেমে এসছি, আমি আর জিশা রিয়া নামতে বাকি আছে। আরে আমরা ভুল করে চলে এসেছি নিচে নেমে, আমরা এই চেয়ারে বসা যাবে। রিয়াদের গ্রাউন্ড ফ্লোর আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, খুবই রাস্তা দেরি আছে। এখানে স্কুটি রাখার জায়গা, সব স্কুটি। আর তোমার এইখানটাও গ্রাউন্ড ফ্লোরে শুধু গাড়ি রাখা থাকবে। কারও রাখা আছে, এই প্যাসেজটা আমাদের। এখানে চেয়ার রয়েছে, উবের বুক করছে রিয়া। আর যে লিফটে আসলাম, দোতলায় আমাদের, দিক দিয়েও দেখ মানে বিরাট বড় কমপ্লেক্সটা, দেখো জায়গা রয়েছে প্রচুর। ওইটা হচ্ছে বেরোনোর জায়গা। সিঁড়িতে যারা উঠতে পারে, তাদের ঠ্যাংয়ে প্রচুর জোর আছে, তারা সিঁড়িতে উঠে যায়। তাদের গাড়ি এসে গেছে। ও আচ্ছা, এসব লোকাল ট্রু। হ্যাঁ, কত গরু ওই দেখায়। টিকিট কাটছি, টিকিটের ব্যবস্থা, অনলাইনেরও ব্যবস্থা আছে। এখন আমরা এন্ট্রি করছি টিকিট কাটার পর। আদালজ স্টেপওয়েল বা রুদাবাই স্টেপওয়েল হলো ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগর জেলার গান্ধীনগর শহরের কাছে আদালজ বলে একটা গ্রাম আছে, সেখানে অবস্থিত। আদালজ স্টেপওয়েল দেখার আগে আমাদের ইতিহাসটাকে অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই বন্ধুরা, তোমাদের আমি শেয়ার করছি, এই যে আদালজ স্টেপওয়েল, এটা হিন্দু, ইসলামী ও জৈনের যে ডিজাইন, সেই ডিজাইনের আকারে আর্কিটেক্ট করা হয়েছে। এখানে একটা সুন্দর লাভ স্টোরিও আছে, গল্প আছে। এখন সেটা গল্প, কিন্তু একটা সময় এটা সত্যি ঘটনা ছিল। তো সেটা তোমাদের আমি আস্তে আস্তে বলবো, তোমরা দেখতে থাকো। আর এই যে গুজরাটে একটা সময় জলের খুব অভাব ছিল, তাই তখনকার যিনি রাজা ছিলেন, রাজা বীর সিং, তো উনি ঠিক করলেন যে একটা বাবরি বানাবেন, কেননা এখানকার যে শুষ্ক ওয়েদার, তার জন্যে জলের খুবই অসুবিধা হয়, মানে বৃষ্টির জলটাই সম্বল হয়ে যায়, তাছাড়া জলের এতই অভাব। তো সেই জন্যে ঠিক করলেন বাবরি বা কুয়ো, মানে আমরা বাঙালিরা কুয়ো বলি, তো বানাবেন। নিচে যেতে হবে, একটা কুয়ো, সেখানে আমরা নামবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু অনেকগুলো সিঁড়ি, সিঁড়ি দেখে ভয় লাগছে, মানে অনেকটা নামতে হবে, নামার পর আবার ওই অতগুলো সিঁড়ি আমাদের উঠতে হবে। যখন রাজা এই কুয়ো খনন করা শুরু করলেন, তখন ওই রাজ্যের পড়োশী রাজা, মানে পাশের রাজা ছিলেন মোহাম্মদ বেগড়া। তো ওনার সাথে যুদ্ধ লাগে এবং সেই যুদ্ধে এ রাজা মারা যান। তো রানী রুদাবাই ঠিক করেন যে উনি সতী হবেন, কিন্তু মোহাম্মদ বেগড়া রানীর ওপর নজর পড়ে, কেননা উনি ছিলেন অসম্ভব সুন্দরী। তো উনি ওকে বাধা দেন, ওনাকে তারপরে ওনার বিয়ের প্রস্তাব দেন। তো রানী রুদাবাই বলেন যে আমি বিয়ে করব একটাই শর্তে, যদি এই বাবরির কাজটা কমপ্লিট করে দেন উনি, কেননা রাজা করতে করতেই যুদ্ধে মারা গেছেন। তো তাতে মোহাম্মদ বেগড়া রাজি হয়ে যায়, তো তারপরে এই বাবরিটা উনি কমপ্লিট করেন। এই জায়গাটা অন্ধকার, প্রচুর ভিড় দেখবে, সব বলছে।
অনেকগুলো স্টেপ নেবে, তারপরে আমাদের এখানে আসতে হলো সিঁড়ির অনেকগুলো ধাপ। হ্যাঁ, এটা পুরোনো কাজ। দেখ মন্দিরের কাজগুলো তোমাদের করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, এটা মন্দিরই বলা যায়। আমি তোমাদের বলছি গল্পটা, তো খনন হওয়ার পরে রানী ঠিক করেন ওতেই নিজের প্রাণটা দেবেন, তো উনি তাই করেছিলেন। তো সেই থেকে এই জায়গাটা এত, মানে কি বলবো, মহত্ব এতটাই। আমিও শোনার পর সত্যি আমার খুব ভালো লেগেছে। এখানে অনেকে প্রার্থনা করতে আসে, ওর জল নিয়ে শুভ কাজে দেয়া হয়, এখনো পর্যন্ত সেইটা চলে আসছে। এতগুলো স্টেপ, বাবরে বাপ, কতগুলো সিঁড়ি আছে। এটার নাম স্টেপওয়েল, ওই জন্যই এটার নাম হচ্ছে স্টেপওয়েল। ওইখানে অত সিঁড়ি, ওই যো ওই সিঁড়ি বাকি, তার উপরে আরো সিঁড়ি আছে, তারপরে তিন চারটে ধাপ বাকি আছে। জিয়া টায়ার্ড হয়ে গেছে, জিসাও টায়ার্ড হয়ে গেছে, আর আমি তো হয়েছি। উপরেও যাওয়া যায়, এই যে এই উপরেও যাচ্ছে অনেকে, জানি না আমরা পারবো নাকি। যদি যে আমাদের নিচে ঘোরা হয়ে গেল, এবার চল একটু ওই জলটা স্নান করে নি। আমরা ছিলাম পাঁচতলা বাড়ির নিচে, মানে এটা এতটাই গভীর ছিল, আর সিঁড়ি তো তোমরা দেখলেই। আর ওখানে ওয়েদার খুবই ঠান্ডা ছিল, যেহেতু অনেকটা মাটির নিচে ছিল। আর এখন এই যে সমাধিগুলো দেখছো না, এখানে সাতখানা সমাধি আর দুটো খারাপ হয়ে গেছে। তো এই সমাধিগুলো, এই যে স্টেপওয়েলটা যারা বানিয়েছিলেন, যে আর্কিটেকচার বানিয়েছিলেন, তাদের এখানেই হত্যা করা হয়েছিল। মানে মোহাম্মদ বেগড়া হত্যা করেছিলেন, কেননা উনি চাইছিলেন না যে আর দ্বিতীয়টা এরকম বানানো হয়। মানে কতকটা ওই তাজমহলের মতনই গল্প। তো এখন চলো তোমাদের আমরা ওপরটা ঘুরে দেখাই। এখান থেকে সিঁড়ি আছে ওখানে যাওয়ার, নিচে নামার। যেখানে নামি নাকি নিচে, দেখো আর কি সুন্দর কোকিল ডাকছে, কি ভাল লাগছে। আর ওই গাছটাতে ফুল হয়েছে, কি সুন্দর। দিশা অত ধারে যাস না বাবা। এই যে কুয়োটার ওপরটা, এটা এখান থেকেও সিঁড়ি আছে নাবার, একটু ভয় ভয়ও লাগে। দেখ পুরো রাউন্ড করে ঘোরা যায়। আর ওই গাছটার কথা বলছিলাম, গাছটার কি সুন্দর ফুল হয়েছে। এটা মনে হয় করবী গাছ, করবী না কি কাঠচাপা বলে সেই গাছ। কত গাছ, কোকিল লাগছে, শুনতে পাচ্ছ? দেখো দেখো কি সুন্দর ডাকছে, সবাই বসে আছে এখানে। হ্যাঁ, গাছে জল দিচ্ছে, মানে গাছে মানে কি ওই ঘাসগুলো সে জল দিচ্ছে, কি ভাল লাগছে, মনে হচ্ছে গিয়ে স্নান করে নি। হ্যাঁ, ওই গাছটা তো ফুল, কুকুর কুকুরও শুয়ে আছে, দেখো দেখো ঠান্ডার মধ্যে। রিয়া ও ওই যে দূরে দেখো, এখন ভিড় হয়ে গেছে। আমাদের
এখানকার জার্নি শেষ, এখন আমরা একটু ঠান্ডা মান্ডা খেয়ে তারপরে আমরা মুভি দেখতে যাব। এখানে আমার জলে পা দিতে খুব ইচ্ছা করছে। দারুণ লাগলো আমাদের, সত্যি করে খুব ভালো লাগলো, বিশেষ করে মাছটা আমার খুব ভালো লেগেছে। দেখ কি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ঢুকতে কত বড় বড় গরু, বাবা রে বাবা, এখানে প্রচুর গরু পাবে। রাখো একজন আর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যদি আসে দৌড়ে। গেলাম আমি, রাখো। কত বড় বড় শিং দেখেছো, ওইদিকে আরো রয়েছে। এবার বন্ধ হয়ে যাবে, 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। ভালোই লাগলো, এবার একটু ঠান্ডা মান্ডা খেয়ে শরীরটাকে ঠান্ডা করে আবার গাড়িতে চড়বো, তারপরে আমরা যাবো মুভি দেখতে। মুভির নাম কি রে? ভুলভুলিয়া টু দেখবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। বাইরেও খেতে পারি বা বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া। আজকে রিয়া সকালবেলা বানিয়েছিল চিলি চিকেন, আর আজকে রুটি খেয়েছি, চিলি চিকেন আর রুটি। তো এই ছিল আমাদের আজকে লাঞ্চের মেনু। রাত্রিবেলাও চিলি চিকেনই খাবো, কিন্তু সেটা বাইরে কতটা কী খাবো তার উপরে ডিপেন্ড করছে। অরেঞ্জ জুস খাচ্ছি, চলো বসি আসো। এখানে একটু গ্রাম্য পরিবেশটা, এটা গ্রাম, ও আচ্ছা এটা গ্রাম। লেবুর জল এসে গেছে, এই অরেঞ্জ জুস। আমরা এখন এখানে যাব, তা আমরা এখন মলে ঘোরাঘুরি করবো, তারপরে মুভি দেখবো, দেখে বাড়ি যাবো। দিশা একটু টায়ার্ড হয়ে গেছে, ওই একটু জার্নিতে কষ্ট হয়। মুভি দেখতে যাবো, ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। মার্কেটিং হয়ে গেল এখানের মলে। এখন আমরা মুভি দেখতে ঢুকবো। বাজে, আমরা সিনেমা দেখে এবার বাড়ি ফিরছি। ততক্ষণে খুব ভালো দেখো, এখানে টাটা।